أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد رحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده بحجان جيكي سكت سلين جي رمضان مساكيام الليل سيس دوسوكي কেমন লাইল দেখা যায় অনেকে তারাই পড়ে এবং কেমন লাইল রাত্রে তারা সালাত পড়ে সেটা পড়া যাবে কিনা না সময় ভাই যে হাদিসটা এসেছে আইসা রদুল্লাহ তাল আনহা তিনি যে বলছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম শেষ দশকে তিনি যে বদবন্দি করতেন ইস্তাদা মে জারাহু ও আই কাদা আহলাহু ও হিয়া লাইলাহু এবং বোখার হাদিসটা নিচ্ছেন তার মানে তিনি শেষ দশকে যে সালাত পড়তেন এ সালাতে তিনি বলছেন মাজা নেওয়া তার মানে প্রস্তুত হতেন এবাদতের জন্য প্রস্তুত হতেন এবাদতের জন্য আর তিনি এবাদতবন্দি করতেন এর সাথে পরিবারকে জাগাতেন তিনি নিজেও করতেন পরিবারকে জাগাতেন পরিবারের যাতে এবাদতবন্দি করে আর রাত্রিগুলা এবাদতের মাধ্যমে কাটাতেন তা আসলে বিষয়গুলো হলো যে এগুলা তো নফল এ বাদতবন্দি মানে সব জিনিস মানে যেগুলা যে এক কথার ওপর থাকতে হয় না ওলা মাসুন্নাগণ এইভাবে এবাদতবন্দি করেছেন এবং আল্লাহ রসুল সাল্লাম বিবাদবন্দী করেছেন এখন কেউ যদি ধরেন আপনি এসারের সমাতে সালাত পড়লেন সালাত পড়ার পর আপনার মন চাইল আরও কিছু ইবাদতবন্দি করলেন আপনি করতে পারেন যদি আপনার এই শেষ দিকে আপনি যদি বেতর পড়ে থাকেন বেতরের সাথে আর আর এক রাকাত পড়ে নেন আপনি বেতরের সাথে জোড়া করে নেন বা দুই রিকাৎ পড়েন এক রিকাত পড়েছেন এর সাথে আর এক রিকাত পড়ে নেন বা যদি আপনি ইচ্ছা করেন তা আপনি পড়তে পারেন ইচ্ছা করেন পড়তে পারেন কেউ যদি এই রাত্রে পড়ে সালাদ আর ওই রাত্রে পড়লে সে ইচ্ছা করে পড়তে পারে পড়তে পারে এই জন্য কারণ যে আল্লাহ সাল্লাহ সাল্লাম যে এবদবন্দি করছেন হাদিসটা থেকে স্পষ্ট বোঝা যায় যে ফজিলত এখন যদি না না হয়ে যায় দেখা যায় যে এই হাদিসের আমল করা যায় যা বলছেন আল্লাহ রসুলসাল সাল্লাম যে বলেন যে বিলাল যখন উজু করতেন তখন সালাত পড়তেন যখন উজু করতেন তখন সালাত পড়তেন বিধায় যদি কেউ রাত্রে উঠে সে সালাত পড়ে বাদবন্দি করতে পারে জন্য বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্ক ভিতরে না গিয়ে যদি আসলে এর নসুস দলিল থাকে যে আমলের তাহলে তার উপর আমল করা যায় তার উপর আমল করা যায় কারণ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নিজে জেগেছেন নিজে এবাদবন্দি করেছেন ওনারা করেছেন যারা এতে কাপ করে এতে কাপরা তারা তারা তো পড়ে তারা তো সালাদ এবাদবন্দি করে হয়তো আবার যখন উঠলো তারা আর তারা সাধ্যমতোভাবে বাদুবন্দি করলো এক্ষেত্রে অল্লাহ আলাম কেউ করলে মনে হয় বাধা না দেওয়াই ভালো বাধা না দেওয়া ভালো বাংলাদেশে অনেক মসজিদেও হয় পড়ে অনেক মসজিদে হয় আর যেহেতু এটা শেষ দশক জাগার জন্য খাস করে হাত এসেছে আল্লাহ রসুলসল্ল্লা আলয় সাল্লামে বদবন্দি করেছেন এই জন্য এই সব বিষয়ে ঝগড়া করার প্রয়োজন হয় না যদি কেউ দেখা যায় শেষ দশকে দশক শেষ দশ দিন নাও জাগ্রত হইতে পারে তো যেগুলো বিজয় রাত সেগুলার কথা বলা হয়েছে বিজয় রাতগুলা সে যেন বদবন্দিগের মাধ্যমে কাটাই এই জন্য যদি কেউ এ রাত্রে সালাত তো পড়ে আর ওই রাতের জায়গায় যদি পড়তে চাই মানে শেষ দশকের কথা বিশেষ করে বলা যেটা হচ্ছে আলাম